আল্লাহ সারা মাবুদ নাই, বলে আল্লাহ নাই বাইজান নবী সারা নাই, বলে নবী তোমার বাবা মায়ের খেদমত না, বাইজানা মাঝে রোজা না, তোমার বাবা মায়ের খেদমত আমার নবীর মাহফিল সাইরো না, বাইরে নবীর মিলন সাইরো না, আমার নূর নবীকে বইল না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়লে আল্লাহ খুশি হন না বেদার হন, আমার বাবাজিরা আমার বন্ধুরা গো, ও আমার পর্দানিশি মা বোনেরা, আমার আশে পাশে যুবক ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, গোড়া পিড়া করতে পারো রে ভাই, কোন দিন জানি মালিকুল মোতার জয়, আমার আপনার নিকটে হাজির হয়ে যায়, আমরা বলতে পারবো নি, পিছনের বাইরা বলেন বলতে পারবো নি, কোন দিন জানি রে মসজিদের পালকি বাড়ি চলে আসে, কোন দিন জানে মসজিদের মাইকে মাইকিন হয়ে যায়, কোন দিন জানি রে সাদা আমার কিডনির কাপন বাজারের থেকে বাড়ি চলে আয়, ওই বাসের জারের বাসগু কাটা পরে যায়, এই দিনটা আমার আপনার সামনে না পিছনে, জুড়ে বলেন সামনে না পিছনে, আমরা যদি মরণের কত একবার মনে করি গো, আর এদিক সেদিক ঘোরাফেরা করবেন না ভাই, জান্নাতের বাগানে বসে যান, আমার মায়ার নবীজির উপরে দরুদ শরীফ পড়ার কারণে, মায়ার নবী উম্মতের দরুদি উম্মতের কান্ডারি ডাক দেখো উম্মতরে উম্মত, তোমরা সবাই আমি নবীরে দেখবা না, আমায় নবীরে এই দুনিয়ায় সবাই দেখতে পারবা না, আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে আমার নবীজির সঙ্গে দিদার হয়ে যায়, মোলাকাত হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, নূর নবীজির দিদার নসিব হয়ে যাইতে পারে কে পারে না, জুড়ে বলেন পারে কে পারে না, আমার কেবলা জান হুজুর ডাক দিয়ে বললেন বাবা গো, ও বাবা আপনারা যদি আসার নামাজের পরে পাঁচশো মূর্তু বাদুর শরীফ আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ করো, কি দুরূদ শরীফ গো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এমনি ভাবে যদি 500 মর্তবা দুরূদ শরীফ পাঠ করতে পারো রে আমার যাকেররা, তোমরা প্রতিদিন এই আমলটা করতে থাকবা, দুনিয়ায় থাকতে মৃত্যুর আগে আমার নবীর দেখবা। যদি তা যদি তোমার ভাগ্যে নসিবে না জুটে, কবরে অবশ্যই অবশ্যই আমার নবীর জিন্দিদার পাইবা। নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো,
যারা প্রেমিক যারা গো দুনিয়ার মানুষ দেখবে মারা গিয়েছে, খবরে যাইতে দেরি হবে আমার মায়া নবী সামনে ওই আশিকের মুলাকাত হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে আমার ভাইরাম, ওই নূর নবীজির প্রেম নিয়া আমরা নূর নবীজির আশিক হয়ে কবরে যাইতে চাই কি চাই না? আমরা যদি নবীর আশিক হয়ে কবরে যাই, আমরা যদি প্রিয় নবীর পাগল হয়ে কবরে যাই, দুনিয়া তো সম্মান, মৃত্যুর পরেও অসম্মান, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার পরেও তাদের রওজার মধ্যে ফুল দেওয়া হয়, তাদেরকে জিয়ারত করা হয়, তাদেরকে সালাম করা হয়। দুনিয়াতে থাকতে জন্যে তাজিম, মেন্তেকালের পরেও তাদের তাজিম, ওই তাজিম করার মালিককে বানাইয়া দিলেন কে? আল্লাহর ওলি হওয়ার কারণে, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হওয়ার কারণে, আল্লাহর নবীর আশিক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশিক রাসূলের সম্মান, আশিক রাসূলের ইজ্জত আমার আল্লাহ দুনিয়া তো বাড়াই দিলেন গো, পরকালেও বাড়াই দিলেন, জোরে কোন ঠিক কিনা? বুঝে না কামার দলেরা, বুঝে না গো, বুঝাইল তারা বুঝে না, আল্লাহর ওলি গনের বুঝে না, ঠিক কিনা বলে? এদের যতই দুনিয়া দেন কোনো কাম হইব না, কুত্তার লিঙ্গুরের মধ্যে যতই আপনি মালিশ করেন কুত্তার লিঙ্গুর সুজা হবে না। এই বর্তমান জমানার মধ্যে যারা বাবা বিগো নবীর অভাব, নবীর প্রেমের অভাব, আল্লাহ নিগুণের প্রেমের অভাব, তাদেরকে বোঝাইলো বুঝে না, দলিল দিল কাম হয় না। আমি বহু কথা বলতাম, বহু প্রোগ্রামে বহু আলোচনা করেছি, বহু দলিল দিতাম, এখন দলিল দেই না, শুধু প্রেমের গমালা কথাগুলো বলি আর প্রেমের গানগুলো বলি, আমার মায়ার নবীজির শানগুলো বলি রে, কেন দেখলাম বুঝাইলেও বোঝে না। আর বুঝাইলে রে কত নবী বুঝাইল, কতই না কালিমা দাওয়াত দিল, কতই না চাচাজি চাচাজি গো, আপনি কালিমা পড়েন কালিমা পড়েন, আবু জাহেলা ঘুরে ঘুরে আমার নবীরে বলে জাদুগির জুড়ে কন্যা উজবিল্লা। এই কারণে আমি বলি বুঝে না, বুঝে না গো, তারা সত্তা কিয়া দেখে বুঝে না, নবীর প্রেম বুঝে না। তাদেরকে বুঝাই কোনো লাভ নাই, তাদেরকে বললে কোনো লাভ নাই, আছেন তাদের কথা বাদ দে, তাদের বিচার আমার আল্লাহই করবে, জোরে কোন ঠিক কিনা? আপনি করে প্রথমে আমার আলোচনার শুরুতেই একটা মেসেজ দেই, মেসেজ একটা আশিক রাসূলের জন্য একটা সুসংবাদ আছে, সবাই শুনতে রাজি নি? জোরে কোন রাজি নি? ইলিশ মিয়তির তাবলীগ, সহি রাসূলের তাবলীগ আমরা মানি না, আল্লাহর নিগুণের তাবলীগ, নবীর তাবলীগ, সাহাবীদের তাবলীগ আমরা মানি মানি মানি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নিগুণের তাবলীগ মানি, মায়ার নবীর তাবলীগ মানি, সাহাবী কেরামের তাবলীগ মানি, সহি রাসূলের তাবলীগ মানি না, আমরা বইলেও তাদেরকে বুঝাইতে পারবো না। আমার আল্লাহ
ওই সৌদি আরবের বাদশার ভিড়ের ভিতরে একটা আল্লাহ পাকের মনোনীত একটা সঠিক চিন্তা ঢুকাইয়া দিলেন, ও সৌদি আরবের বাদশা আপনি বলিয়ে দেন এই সৌদি আরবের ভিতরে মসজিদে মসজিদে জামাত আর গাটি বুঝকা লয়া তাকা যাবে না। তাহলে নিষিদ্ধ করতো না। এই যে গত জুমা 10 তারিখে জুমার নামাজে ওই সৌদি আরবের বাদশা ঘোষণা দিয়ে দিলেন সৌদি আরবের ভিতরে আর কোন তাবলিগ জামাত চলবে না, সহি রাসূলের তাবলিগ চলবে না, আল্লাহর ওলিগণের মিলাদুন্নবী এতদিন তারা ফতোয়া দিছে সৌদি আরবে মিলাদ নাই, সৌদি আরবে ওলি আল্লাহ নাই, সৌদি আরবে ফির মুরিদি নাই, সৌদি আরবে কোনো খানকাহ নাই, সৌদি আরবে কোনো মিলাদুন্নবী নাই। এখন আমার আল্লাহ সৌদি আরবের ভিতরে মিলাদুন্নবীর ব্যবস্থা করে দিছে। শুধু একদিন না গো, সৌদি আরবের মধ্যে 12 রবিউল আউয়াল আসলে এই বছর 3 দিন উদযাপন হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জুরে কম সুবহানাল্লাহ, আপনারা খুশি না বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরাম, আমার আল্লাহ এমন একটা প্রেম খেলা খেলেন, মানুষ যদি বলে, মানুষ যদি ধাক্কা ধাক্কি করে তাহলে সমস্যা হবে, আমার আল্লাহ কো সৌদি আরবের ভিতরে মিলাদুন্নবী হবে, সৌদি আরবের ভিতরে পীর মুরিদি আছে, ওই বেড়া সারাদিন কোম্পানির কাজ কইরা বাংলাদেশ যদি এক সৌদি আরব কিছু নাই কিছু নাই। আমি বলি কানারে তুই দেখছ না তোর কাজ করতে করতে তোর অবস্থা কার। জোরে কণ্ঠে কিনা আমাদের দেশে এই যে বুদলি লন, বুদলির আমরা কাজ করার না সাপ মারার বাজারে দেন চা খাই বললাই আর গুরবার লাগে কি করাম? সবাই কইতিব কি করাম? কাজের দিকে যদি 5 মিনিটের লাগে যা তাহলে মালিকের মনটা খুশি নেবে যা, খেতে আইলে বইয়া তো ওই যে হিটা টান দিলে তুই শুরু হয়ে থাকা কি রে তোরা, আমি চাই ছুটিয়ে রোজার নাম তুই কেন খেতে লাইলে বইয়া বিড়ি খাইতে কি কম চা খাইতে দিব? এই লোকে যদি সৌদি আরবে কিছু নাই কিছু নাই, আমি কই কানারে তুই দেখোস নাই দেখোস নাই, সৌদি আরবের ভিতরে মিলাদুন্নবী পালন করা হয়। শুধু হয় না গো, 300-120টা রাষ্ট্রের মধ্যে মিলাদুন্নবী পালন করা হয় এবছর। এই যে জুমার দিন বর্তমান সরকার ওই সৌদি আরবের সরকার নিষিদ্ধ গ্রহণ করলো। কেন নিষিদ্ধ গ্রহণ করলো? তাদের মধ্যেই জঙ্গিবাদী, তাদের মধ্যেই খারিজি, তাদের মধ্যেই লাফিজি, তাদের মধ্যেই মারদুর, তাদের মধ্যেই ঝগড়া। তারা দেখছেন না বাংলাদেশের ইস্তেমার মারে কেমন ভাইয়া বাড়িটা করছে? বাড়ির সুরে পাঞ্জাবি আসেননি, পাঞ্জাবি তো গেছে ওই ফাইজা মাও গেছে। এই কারণে চিন্তাধারা কইরা বিশেষজ্ঞ বলল এই সহি রাসূলের তাবলিগ মানা যাবে না, স্বপ্ন যুগের তাবলিগ মানব না, আমরা তাবলিগ মানব গো আল্লাহর ওলিগণ। হিন্দুদের কাছে কালিমার দাওয়াত দিছেন, খ্রিস্টানদের কাছে কালিমার দাওয়াত দিছেন, বৌদ্ধদের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন, ইহুদি নাসারাদের কাছে মায়ার নবী কালিমার দাওয়াত দিয়েছেন। আর মায়ার নবীর আদর্শ দেখে দেখে তারা ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলেন মারহাবা। আর এরাই আমরা বুঝাকো নামাজ পড়েন না,
আমরা এখন নামাজ পড়তাম, আমরা মুসলমানের ঘরে মুসলমান, আমরা মুমিন, আমরা আখির নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হায়াতুন নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার কোন বান্দা বন্দি জীবনে যদি এক রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামে আগুনে ওই বান্দারে পুরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আরেকটা রেখে যাই আমার আহলে বায়াতের প্রেম জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুইটা জিনিস রেখে গিয়েছেন, একটা মায়ের নবী বলে গেছেন কুরআনুল কারীম রেখে যায় আমার আহলে বায়াতের প্রেম যদি তোমাদের অন্তরে থাকে গো তোমরা কখনো কোনোদিন ফদ বস্ত্র হবে না। এখন দেখা যায় আহলে বায়াতের প্রেম নাই, মায়ার নবীর প্রেম নাই, এই কারণে মুসলমানের অবস্থা বালা না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা ও আমার বন্ধুগণ, বরদানি সীমা বনে রাগ আমার মায়ের নবী রাহমাতাল্লিল আলামিন কার কাছে দাওয়াত দিয়েছেন, আমার নবীজির আদর্শ দেখিয়া, আমার নবীজির সুন্দর ব্যবহার দেখিয়া কাফের মুশরিক বেঈমানেরা গো আমার নবীর হাত ধরে কালিমা গ্রহণ করেছেন কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবীজি প্রতিদিন রাস্তা দিয়ে যাইত, একটা বুড়ি ইহুদি মহিলা আমার মায়ার নবীজির রাস্তায় কাটা দিত, কাটা দিত প্রতিদিন প্রতিদিন কাটা দিত। আমার মায়ার নবীজি ঘুরে ঘুরে যাইত, হঠাৎ করে গো মায়ার নবীর রাস্তায় কাটা নাই, মায়ার নবীর রাস্তায় কাটা নাই। মায়ার নবী ডাক দেখো সাহাবিরা রে আমার, ও আমার সাহাবিরা, আই বৃদ্ধ বুড়া মহিলাটা কেন আমার রাস্তায় কাটা দেন, আজকে তিন দিন ধরে একটু খবর না কেন কাটা দেই না। আমরা রাস্তায় যদি কাটা দিত গো একটা শরীরের চামড়াও ঠিক থাকতো না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমরা মায়ের নবীর উম্মত, রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত। আমার কাদের বাবা বিশ্বনবী মহাবলি রে, কত মানুষ কত কথা বলেছে, কত আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমার কাদের বাবা কোনো দুঃখ নেন নাই, কোনো কষ্ট নেন নাই, এই কারণে আমার খাজা বাবা সত্য কালিমা সত্য তরিকার নিশান তামাম বিশ্বের মধ্যে উত্তোলন করে দিয়েছে। বাবা কি যে বাঁশি বাজাইল ও সারা জাহান নাইল, বাবা কি যে বাঁশি সারা জাহান পাগল। আমার বাইরাম আমার কেবলা জান হুজুর কোনদিন সংসরিলে এই আমাবাদ জমিনের মধ্যে আইসেনি, জোরে কোন আইসেনি, আপনার টাকা দিছিনি যাওয়ার লাইগা,
আপনারা দাওয়াত দিয়ে আমরা আপনারা যান আপনাদের অন্তরের মধ্যে কেবলা যান হুজুর কি প্রেমের মালা পরাই দিলেন কি আঙ্গুল লাগাইয়া আমার কেবলা যান হুজুর প্রেম খেলা খেললেন রে ওই জাকের সারা বিশ্বের জাকেররা দৌড়াইয়া বিশ্ব জাকের মঞ্জিল কেন চলে আসে আমার হুজুর শ্বশুরিলে জান্নাই আমার হুজুর রে আমার আল্লাহ আমার আল্লাহ আমার বিশ্বলি কেবলা যান রে আখির উলি বানাইয়া ওলি কুলের সম্রাট বানাইয়া আমার আল্লাহ ওলিয়া তীরে তো পাওয়ার দান করেছেন যিনি খানকাতে বসিয়া বিশ্বের মানুষে পাগল কইরাছে বাজাকি যে বাসি বাজাইল সারা জাহান পাগল ও জোরে বাজান কি যে বাসি বাজাইল ও সারা জাহান পাগল আপনাদের দুনিয়া তো বই নাই পরকালও বই নাই আমরা যদি গো উনি আল্লাহর গোলাম হইয়া কবরে যাই আমাদের কোনো চিন্তা নাই আমার কেবলা যান হুজুর একটা বাণী বলেছেন বাবা হাসল কিসের বই হাস শুকনা তো চলতে পারে পানি তো চলতে পারে জোরে কম সবাই বলেন পিছনের বাইরে বলেন আপনাদের আনোয়ারাবাদ পুকুরের মধ্যে দেখবেন হাঁস চলতেছে পুকুরের পানিও বেশি হাঁসও আস্তে আস্তে উপরে উঠে আবার শুকনাতে চলে হুজুর কেবলা ডাক দিয়ে বলেন বাবারে এই সত্য তরিকা যারা গ্রহণ করেছে তারা হাঁসের মতো যতই বন্যা আসল যতই ঝড় আসল যতই তুফান আসল যতই মহামারী আসল যতই করোনা আসল আমার একটা মরিত সন্তানের শরীরের মধ্যে একটা যারা পরিমাণ আসল লাগবে না হাঁস যেমনি ভাবে শুকনাতে চলে পানিতেও চলে হুজুর কেবলার মুরিদরা সারা বিশ্বের মধ্যে আমেরিকা দুবাই পৃথিবীর সব প্রান্তের মধ্যে আছে একটা মরিদ সন্তানও করোনায় মারা যান নাই এটার প্রমাণ হইল 2021 সালের মহামারী করোনা জোরে কোন ঠিক কিনা আপনি গো এলাকায় মরছেনি আক্রোশের মরিদ মরছেনি বান্দার শরীফের মরিদ মরছেনি আলী আকবর লিজবি হুজুরের মরিদ মরছেনি আল্লাহর ওলি গণের মরিদরা মরে না মরে না আল্লাহর ওলি গণের মরিদের উপরে আল্লাহর ওলি গণরা একটা রহমতের চাদর বিছায়া দে জোরে কান দিকে না আমার ভাইরাম মায়ের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাফিয়া রাস্তায় কাটা দেনা ওই বৃদ্ধ মাতার খবর নাও বৃদ্ধ মাতার খবর নিতে লাগলেন মায়ের নবী ডাক দিয়ে বলে আমিও তোমাদের সাথে যাব আল্লাহর নবী রাহমাতুল আলামিন ওই বুড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে যাইয়া ডাক দে মা ও মা সকলে বলেন কি মা কইরা ডাক দিলেন আমার নবী কি রাস্তায় কাটা দিত আপনি কোনোদিনই মহিলারে মা ডাকতেননি জুরে কর আমার মায়ের নবী কেমন রহমাতাল্লিল আলামিন নবী কেমন রহমাতাল্লিল আলামিন নবী নবী রাস্তায় কাটা দে নবী মনে কষ্ট নেই না তারপর তার খবর নিতে গেলেন খবর নিতে যাইয়া দেখে গো অসুস্থ হইয়া জ্বরে আক্রান্ত হইয়া তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে তার শরীরের মধ্যে ভীষণ জোরে আবল তাবল করতেছে কি কম জ্বর আইলে আবল তাবল করেনি কমার সারা দে মারালামো খায়ালামো এই সেই কত কিছুই না বলে কেননা তার জ্ঞান ঠিক থাকে না যার কারণে বলে মায়ের নবী ডাক দিয়ে বলে মা গো ও মা আপনি বাড়িতে আছেননি এমন সময়
এমন সময় ঘর থেকে যেন একটা কি যেন একটা শব্দ আসতেছে, হু আ করতেছে। আমার মায়ের নবী করে ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখে বৃদ্ধ মহিলাটা জ্বরে আক্রান্ত অবস্থা কাল। রাহমাতাল্লিল আলামিন নবীজি, আমার মায়ের নবীজির রহমতের হাতটা বুড়ির মাথায় লাগাইয়া দিলেন। জোরে বলেন মারহাবা। জোর থাকবনি, জোরে কোন থাকবনি, রাহমাতাল্লিল আলামিন নবীর হাত মুবারকে আমার আল্লাহ এত রহমতের ডালা দান করলেন গো। মায়ার নবীর হাতের ভিতর তৈকা পাথরে কথা কয় আল্লাহু আকবার। আমার নবীজি কতই না কষ্ট দিলেন কাফের বেমানরা, নবীজির কতই না পরীক্ষা করলেন। তিনি যে আখির নবী অনেক কাফেররা মানতে চাইতেন না, কি কম আবু জাহেল মানে না, আবু জাহেল বুঝে না। আমার ভাইরা আবু জাহেলের কতই না বুঝাইল, সাসা আপনি কালিমা পড়েন কালিমা পড়েন, আপনি যদি কালিমা পড়েন গো হাসরের ময়দানে আমার সাসার পক্ষে আল্লাহর আদালতে আমি সবাই করব। কত বুঝাইলেন কত শুনাইলেন বুঝে নাই। আমার ভাইয়েরা ওই বুড়ির মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ির শরীরটা আস্তে আস্তে শীতল হইতে লাগলেন। এমন সময় জ্ঞান ফিরলেন, জ্ঞান ফিরিয়া তাকায় দেখে যার রাস্তায় কাটা দিতাম রে সেই মায়ার নবী দিয়ে আমার ঘরে আগমন করেছে। নূরের নবী এসেছে, হাত লাগিয়ে দিলেন, হাত লাগার সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরল। বুড়ি তাকাইয়া আশ্চর্য হয়ে গেল, যার রাস্তায় কাটা দিতাম সে দিগ আমার বাড়িতে আসলেন, আমার সেবা করতেছেন, আমার মাথায় হাত দিলেন, আমার মা বলিয়া ডাক দিলেন। এমন সময় ইহুদি বুড়ো মহিলা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ের নবী, ও মায়ের নবী রাহমাতাল্লিল আলামিন, আমি প্রতিদিন আপনার রাস্তায় কাটা দেই, আপনারে আমি আপনারে কষ্ট দেই, আপনারে দুঃখ দেই, আপনারে গালাগালি করি, আপনারে বকা দেই, আপনি নবী কেন আমার ঘরের বাড়ি আমার ঘরে আসলেন, আমার দেখতে আসলেন, আমার আজকে মহল্লার আমার বংশের আমার কমের লোকের আমার খবর নেই না, আমার খবর নেই না, আজকে তিন দিন যাবত গো আমার মুখে কোনো খানা নাই, আমার মুখে কোনো খানা নাই, আমার আমার অবস্থা ভালো না, আমার সমস্ত শরীরের অবস্থা ভালো না, কেউ আমার খবর নেই না, কেউ আমাকে দেখতে আসে না, যার রাস্তায় কাটা দিতাম গো আপনি নবী আমার বাড়িতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি গো এই কাজটা একজনই করতে পারে যিনি আমার আল্লাহ আখিরি পয়গম্বর বানাইছে, আমার আল্লাহ নবী কুলের ইমাম বানাইছে, আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছে, আমার আল্লাহ খাতমুন
বিঘিন বানাইছে আমার আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানাইছে। আর দেরি করিয়েন না গো ও আমার নবী, আপনার কদমে পড়ে আমি কান্দি গো, আমার দেরি করিয়েন না। আমি এমন কমে থাকতে চাই না, এমন বংশে থাকতে চাই না যার বংশের মধ্যে, যার কমের মধ্যে থাকলে অসুস্থ হইলে খবর লই না, যার রাস্তায় কাঁটা দেই তারপর আমারে বলে না। ওই নবীর হাত ধরে আমারে পড়ে দেন আল্লাহ পাকের মনোনীত হাবিবে কিবরিয়ার উপরে, যেই কালিমা নাযিল করলেন, আর যেই কালিমা পড়লে কালিমা পড়ে নিলেন। ওই কালিমার মালা গো উম্মতি মুহাম্মদকে আমার আল্লাহ দান করলেন। আমরা প্রিয় নবীর উম্মত হইয়া খুশি না বেজার, আল্লাহ রাসূল পাইতে আমি মরিদ হইলাম। সবাই বলেন আল্লাহ রাসূল পাইতে বদলা মুর্শিদ চা